ফিফার নির্বাসনে ভারতীয় ফুটবল দ্রুত সমস্যা যদি সমাধান না হয় তাহলে ভারতীয় ফুটবল পড়ে যাবে একাধিক সমস্যায়। আপাতত কোনো আন্তর্জাতিক ম্যাচ ও টুর্নামেন্টে অংশ নিতে পারবে না ভারতীয় ফুটবল দল। ফিফার নির্বাসন যদি বহাল থাকে তবে ভারতীয় ফুটবল দলের র্যাঙ্কিং আবার শুরু হবে শূন্য থেকে। এই সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত ভারতের কোনো ক্লাবই বিদেশি ফুটবলারকে সই করাতে পারবে না। যে সমস্ত বিদেশি ফুটবলাররা ইতিমধ্যেই ভারতের ক্লাবগুলোতে সই করেছেন তারা এই সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত অন্য কোনো দেশে খেলতে যেতে পারবেন না। যদি সমস্যার দ্রুত সমাধান না হয় তবে নির্ধারিত অনূর্ধ্ব ১৭ মহিলা বিশ্বকাপ বাতিল হতে পারে।